হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে মুড়ি ঘণ্ট চাল দিয়ে। এর জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বড় সাইজের কাতলা মাছের মাথাকে তিন পিস করে কেটে নিয়েছি। মাথাটাকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছি। হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো আলু হাফ করে কেটে নিয়েছি। প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথা ফ্রাই করছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কোয়ার্টার কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য সামান্য আস্ত সাদা জিরা, একটা তেজপাতা, কয়েকটা দারচিনি আর তিনটে এলাচ দিয়ে দিচ্ছি। ফোড়ন ফুটে গেলে পেঁয়াজগুলো অ্যাড করে দেব। ফোড়ন ফুটে গেছে, এখন পেঁয়াজ ও লঙ্কা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ও লঙ্কা দু মিনিট ধরে ভাজা ভাজা করব, তারপর আদা রসুন বাটা অ্যাড করে দেব। দু মিনিট ধরে পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা করেছি, এখন 1 টিস্পুন আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি এবং 1 মিনিট ধরে ফ্রাই করব। এক মিনিট ধরে সব ফ্রাই করেছি, এখন টমেটো কুচিটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি এবং 2 মিনিট ধরে ফ্রাই করব। দু মিনিট ধরে পেঁয়াজ লঙ্কা ও টমেটো ফ্রাই করেছি, এখন মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের 2½ চামচ। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোট চামচের 2½ চামচ। এবার দিচ্ছি জিরা গুঁড়ো ছোট চামচের 2 চামচ আর নুন দিচ্ছি ছোট চামচের 3 চামচ। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার সব মশলা ভালো করে 1 মিনিট ধরে কষাবো। এক মিনিট ধরে মশলা কষিয়েছি, এখন 1 টেবিলস্পুন টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন লঙ্কা ও আলুটা অ্যাড করে দিলাম এবং 2 মিনিট ধরে ভাজা ভাজা করব। এবার 1/2 কাপ গোবিন্দভোগ চাল অ্যাড করে দিয়েছি। অনেকে ডাল দিয়ে থাকে, আমি এখানে চাল দিয়ে মুড়ি ঘণ্টটা করছি। 2 মিনিট ধরে আলু, টমেটো, পেঁয়াজ ও চাল ফ্রাই করেছি।
এখন এক কাপ জল অ্যাড করে দিচ্ছি। এবং হাফ কাপ জল আরও অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে। 1 মিনিট বাদে ঢাকনা খুলে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে, এখন মাছের মাথাগুলো একটু ভেঙে নিয়েছিলাম, ওটা এখন গ্রেভির মধ্যে মিক্স করে দেব। মাছের মাথাগুলো এরমভাবে ভেঙে নিলে সুবিধা হবে আপনাদের মিক্স করতে। এই দেখুন, ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য লো ফ্লেম। ছ-সাত মিনিট বাদে ফিরে এসেছি, একটু নেড়ে দিচ্ছি। এবার ছোট চামচের 1.5 চামচ গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপর মুড়ি ঘণ্ট রেসিপি রেডি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। মুড়ি ঘণ্ট রেসিপি রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। মুড়ি ঘণ্ট চাল দিয়ে রেসিপি প্ল্যাটার করে ফেলেছি। এটা আপনারা স্টিম হোয়াইট রাইস দিয়ে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসের সাথে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।